আসসালামু আলাইকুম। 2023 সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বার্ষিক সমষ্টিক মূল্যায়নের প্রশ্ন কি কি হবে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিষয় হচ্ছে বিজ্ঞান শিক্ষাবর্ষ 2023। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটির লিংক দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটির লিংক দেওয়া আছে। বন্ধুরা, তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়নের তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ অর্থাৎ প্রথম কর্মদিবস 9 মিনিট থাকবে, দেখতে পাচ্ছ। এখানে শিক্ষার্থীদেরকে কাজের উদ্দেশ্যে উদ্দেশ্য বুঝিয়ে দিবে, অর্থাৎ তোমাদেরকে তোমাদের শিক্ষকরা বুঝিয়ে দিবে। এরপরে ষাণ্মাসিক মূল্যায়নের অভিজ্ঞতা তাদের নিশ্চয়ই মনে আছে, অর্থাৎ তোমাদের কিন্তু তোমরা জানো কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে, তাদেরকে অর্থাৎ তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলছে। এরপরে শিক্ষার্থীদের 5 থেকে 6 জনের দলে ভাগ করে দিবে, মানে তোমরা ভাগ হয়ে যাবে। পুরো কাজের ধারাবাহিক প্রক্রিয়া তোমাদেরকে বুঝিয়ে দিবে তোমাদের শিক্ষকরা। শুরুতে তাদের খোঁজে বের করতে হবে তাদের এলাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে কোন কোন যানবাহন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নিজেদের অভিজ্ঞতা থেকে তারা এই বিভিন্ন যানবাহনের তালিকা তৈরি করবে। এটা কিন্তু প্রথম ধাপ। এরপরে এখন দেখার পালা, কি পরিমাণ মানুষ যাতায়াতের প্রয়োজনে এসব যানবাহন ব্যবহার করে, এরপরে অনেক আলোচনা আছে, তোমরা একটু পড়ে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নাও। এরপর দ্বিতীয় কর্মদিবসে, দ্বিতীয় কর্মদিবসে লক্ষ্য করো, এখানে 90 মিনিট থাকবে সময়। এখানে বলা হচ্ছে দ্বিতীয় সেশনের আগে প্রতিটি দলের সদস্যরা সবচেয়ে প্রচলিত এমন তিনটি যানবাহনের গঠন ও কাজ পর্যালোচনা করবে। সেজন্য কাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে তা তারাই নির্ধারণ করবে এবং দ্বিতীয় সেশনের আগে সেই তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে। এর সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলে তারা কয়েক ধরনের তথ্য সংগ্রহ করবে। এই যানবাহনগুলোর গঠন কেমন, এরপরে এই যানবাহনগুলো কিভাবে কাজ করে, এগুলোর কোনটার ক্ষেত্রে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় এবং তার পরিমাণ কি, কি ধরনের বর্জ্য উৎপন্ন হয়। এরপরে দ্বিতীয় সেশনের শুরুর 30 মিনিট তারা তাদের নির্বাচিত, তারা বলতে তোমরা যারা শিক্ষার্থী তা তোমাদেরকে বোঝাচ্ছে, তিনটি যানবাহনের নকশা একে নিতে পারে বা মডেল তৈরি করতে পারো। এরপর বাকি সময় তোমরা মডেল উপস্থাপনের পাশাপাশি এগুলো কিভাবে কাজ করে তার উপর দলীয় উপস্থাপন করবে। উপস্থাপনের সময় এগুলোর ব্যবহৃত জ্বালানির পরিমাণ এবং উৎপন্ন বর্জ্য উল্লেখ করবে। এসব যানবাহন কিভাবে কাজ করে এবং এই প্রক্রিয়া কোন কোন ক্ষেত্রে শক্তি রূপান্তর ঘটে তা তোমরা ব্যাখ্যা করবে। অর্থাৎ তোমাদেরকে শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে বলছে তারা, তোমাদের শিক্ষকদেরকে কথাটা বলছে, এই জন্য তারা বলতে তোমাদেরকে বোঝাচ্ছে। তো উপস্থাপনের উপর ভিত্তি করে পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর, তো পারদর্শিতার সূচক বা অভিজ্ঞতাগুলো তোমাদের এখানে ইনপুট করবে। এরপরে তৃতীয় সেশনের আগে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা বিভিন্ন যানবাহনের গড় গতির হার তুলনা করবে এবং এদের কারণে ঘটা দুর্ঘটনার হার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। এর পাশাপাশি শিক্ষার্থীরা আলোচনা করে দেখবে কোন যানবাহনের নকশায় কোন পরিবর্তন এনে তাকে আরো পরিবেশ বান্ধব বা ব্যবহারোপযোগী করা যায় কিনা, এভাবে করে তোমরা দেখে নাও, এখানে অনেক আলোচনা আছে। এভাবে করে দ্বিতীয় ধাপ শেষ হবে। এরপর তৃতীয় ধাপ বলতে মূল্যায়ন উৎসবের দিন, এখানে 103 কর্মদিবস আর কি, 120 মিনিট সময় পাবে। এখানে তৃতীয় সেশনের শুরুর 25 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহ তথ্য বিশ্লেষণ করবে, প্রতিটি দল সবচাইতে পরিবেশ বান্ধব এবং তাদের এলাকার জন্য উপযোগী এমন একটি যানবাহন নির্বাচন করবে এবং তাদের মতামতের পক্ষে যুক্তি দাঁড় করাবে। অর্থাৎ এই নির্বাচনের সময় তারা পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ করবে, একই সাথে মানব স্বাস্থ্যের উপর এদের প্রভাব আলোচনা করবে। পরবর্তী 45 মিনিট তারা তাদের মতামত উপস্থাপনের জন্য পোস্টার বা মডেল তৈরি করবে, অর্থাৎ তোমরা তৈরি করবা, শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করবে, সব দল তোমাদের দলের সদস্যের এককভাবে করা পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা এবং তার মধ্য থেকে দলীয়ভাবে যাচাইকৃত একটি পরিকল্পনা প্রস্তুত করবে। বন্ধুরা, এইভাবে করে দেখো দলে প্রত্যেকের দায়িত্ব সুনির্দিষ্ট থাকবে এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে দলের সদস্যের ক্ষেত্রে পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর এর ইনপুট দেবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ তোমাদের এই তিনটি ধাপেই তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন করা হবে।
তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিংক দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো। তোমাদের অন্যান্য বিষয়েরও ভিডিও আপলোড করা হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।